কলম্বিয়ায় 50 বছরের যুদ্ধের অবসান ঘোষণা। কট্টর বামপন্থী ফার্ক বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে কলম্বিয়ায় 55 বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। গত মঙ্গলবার শেষ কন্টেইনার ভর্তি অস্ত্র গলিয়ে ফেলার পদক্ষেপ নেওয়া হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই গৃহযুদ্ধের অবসান হল। প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস নিজে শেষ অস্ত্রের কন্টেইনার বন্ধ করেন, পরে তা জাতিসংঘের পরিদর্শকের কাছে হস্তান্তর করেন। প্রেসিডেন্ট সান্তোস বলেন, সংঘর্ষ সত্যি শেষ হয়েছে, আমাদের জাতি একটি নতুন পর্যায় শুরু করতে যাচ্ছে, আমাদের জন্য এটা সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও বলেন, 198 বছরের একটি প্রজাতন্ত্র আমাদের, এর আগে এমন যুদ্ধের ইতিহাস নেই কলম্বিয়ার, আজ সত্যিই এই যুদ্ধে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অনুষ্ঠানে ফার্ক বিদ্রোহীরা জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন তারা। জ্যেষ্ঠ ফার্ক নেতা ইভান মার্কেজ গতকাল অনুষ্ঠানে বলেন, শিগগিরই তারা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। এই দলের নাম হবে অল্টারনেটিভ রেভলিউশনারি ফোর্স অফ কলম্বিয়া। মার্কেস জানান, আগের মতোই বিপ্লবী দল হিসেবে থাকবে ফার্ক। প্রায় 4 বছরের কলম্বিয়ার ভেতরে বাইরে শান্তির আলোচনার পর প্রথমবারের মতো গত বছরের 26 সেপ্টেম্বর দেশের মাটিতে প্রেসিডেন্ট সান্তোস ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর নেতা তিমোশেস্কো শান্তি চুক্তি করেন। শান্তির প্রতীক হিসেবে সাদা একটি কলম দিয়ে চুক্তিতে সই করেন তারা, উষ্ণ করমর্দনও করেন। 1964 সাল থেকে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছেন বামপন্থী ফার্ক গেরিলারা। ল্যাটিন আমেরিকার ফার্ক কলম্বিয়া সরকারের লড়াই সবচেয়ে পুরনো গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে প্রাণ হারায় 260,000-এর বেশি লোক। 5 দশকের যুদ্ধে নিখোঁজ হয়েছে আরও 60,000 মানুষ, ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ।